আবার ফাহাদ হত্যা মামলার আসামিদের এবার বিভিন্ন সময় র্যাগিং এ জড়িত থাকায় 26 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বুয়েট কর্তৃপক্ষ। বহিষ্কৃত 26 জনের মধ্যে 9 শিক্ষার্থীকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং 17 জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়েছেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক এবং বুয়েট বোর্ড ও প্রেসিডেন্স ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব অধ্যাপক মিজানুর রহমান। একই সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। আবার হত্যাকাণ্ডের পর থেকে ক্লাস বর্জন করে আসছে বুয়েটের শিক্ষার্থীরা। গত 6 অক্টোবর শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে আবরারের মৃত্যু হয়। এরপর শিক্ষার্থীরা আন্দোলনে নামলে এই ঘটনায় জড়িত কয়েকজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল বুয়েট কর্তৃপক্ষ।